আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত মোট চারটা বিষয় জানতে পারলাম। 5 নম্বরে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন যে সিমনি বিতরণ করা হয় বা ইসারের সবের যে আয়োজন করা হয়, এই সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, এ নিয়ে যদি কিছু আলোচনা করতেন। আসলে আশুরার দিনে সিন্নি বিতরণ, অনেকে কিন্তু এই সিন্নি বিতরণকে সরাসরি তারা শোক দিবস উদযাপন বা ইসালে সব হিসেবে উপস্থাপন করে থাকেন। এটা তারা বলেই ফেলেন যে আমরা শোক দিবস উদযাপন করছি বা ইসালে সবার জন্য ইমাম হোসেন রাজিয়াল্লাহু আনহু ইসালে সবার জন্য এটা করছি, এরকম করে তারা বলে থাকেন। যদি বিষয়টা এরকমই হয় তাহলে প্রথমে তো আমাদের দেখতে হবে যে শোক দিবস ইসলামে আছে কিনা। ইসলামে মূলত শোক দিবস, জন্মদিবস ইত্যাদি পালনের কোনো বিধান নেই, কোনো নিয়ম নেই। যদি থাকতো তাহলে আমাদের নবী ইসলামের ইন্তেকালের দিবসটাকে আমরা শোক দিবস পালন করতাম। আরো নবী আম্বিয়া পৃথিবীতে এসেছিলেন, তাদের দিবস মৃত্যু দিবসকে আমরা পালন করতাম। সাহাবায়ে কেরাম আবার মৃত্যু দিবস পালন করতাম, এমনকি বড় বড় উম্মতের জন্য রাহবার যারা ছিলেন তাদের মৃত্যু দিবস পালন করতাম। রব্বে কারিম আমাদেরকে দয়া করেছেন যে আমাদেরকে কোনো মৃত্যু দিবস, কারো মৃত্যু দিবস, কারো জন্মদিবস পালন করতে বাধ্য করেননি। যদি এমনটা করতেন তাহলে শুধু মৃত্যু দিবস এবং জন্মদিবস পালন করতেই আমাদের বছর লেগে যেত, আমাদের গোটা বছর এই কাজেই আমাদের নিয়োজিত থাকতে হতো, আমরা অন্য কোনো কাজ করার সুযোগই পেতাম না। তো মূলত মৃত্যু দিবস ইসলামে নেই, কারো মৃত্যু দিবস ইসলামে নেই, তাহলে সেখানে ইমাম হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস বা সেই সেই দিবসে ঈসা আলাইহিস সালাম কেন আসবে, আর ঈসা আলাইহিস সালামের জন্য এই দিনটা কেন নির্ধারিত হবে? আমরা তো অন্যদিনও ঈসা আলাইহিস সালাম করতে পারি, এরা তো এমন নয় যে এই তারিখ ছাড়া অন্য তারিখে ঈসা আলাইহিস সালাম করা যাবে না, বিষয়টা এরকম নয়। বরং এই দিনে কোনো আয়োজনের যে বিষয়টা, এটাও শিয়াদের রচিত এবং তাদের আঁকা একটা নকশা হিসেবে আমাদের সমাজে এটা অনুপ্রবেশ করেছে। এটা অনুপ্রবেশ করা একটা সংস্কৃতি এবং এই সংস্কৃতিকে আমাদের বাদ দিতে হবে। আমাদের যদি কোনো সিন্নি সালাত করতে হয়, আমাদের কোনো আয়োজন যদি করতে হয়, তাহলে আমরা অন্য দিনে করব, শিয়াদের সাথে তাল মিলিয়ে করব না। আমরা সওয়াবের জন্য যদি করি তাহলে আমরা করব এমন এক দিনে যেদিনে করলে আমরা সওয়াব পেয়ে যাব, কিন্তু শিয়াদের সাথে সামঞ্জস্যও হবে না। কি লাভ আমাদের যে পুরাতন একটা বেদনাকে আবার নতুন করে জাগ্রত করার? আমরা ওই দিনে এটা করবো, সবাইকে জানাবো এবং সবাই শুনবেন এবং জানবেন কি কারণে এটা করা হচ্ছে। সুতরাং আমরা এই দিনের সিন্নির ব্যাপারটা একটু সংযত রাখার চেষ্টা করব। আমরা এই দিনে সিন্নি সালাত না করে অন্য দিনে করার চেষ্টা করব, যাতে করে আমরা অন্তত পক্ষে শিয়াদের কর্মকাণ্ডের সাথে আমাদের একটা বৈপরীত্য বা একটা পার্থক্য থাকে, সেই দিকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা 5টা বিষয় সম্পর্কে জানতে পারলাম। 6 নম্বরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মহরমের 10 তারিখ শোক মিছিল, শোক দিবস এবং কালো বেশ ধারণ ইত্যাদি বৈধ আছে কিনা।